নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মশলা মাশরুম। মশলা মাশরুম ছাড়াও মাশরুমের স্যালাড, মাশরুমের স্যুপ আপনি খেতে পারেন। আর যারা এখনো পর্যন্ত মাশরুম ট্রাই করেননি, তো আমি বলছি একবার অন্তত এইভাবে মাশরুম বানিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো মশলা মাশরুম বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি, গোটা মাশরুম। অনেক সময় এটা হয় একদম পাতলা পাতার মতো হয়ে থাকে, তো আজকে আমি এই গোটা মাশরুমটাই নিয়েছি। তো মাশরুম প্রথমে কিভাবে পরিষ্কার করতে হবে, কাটতে হবে, সেটা আগে দেখিয়ে রাখি। একটা ছুরি দিয়ে মাশরুমের নিচের অংশ সামান্য কেটে নিতে হবে, কারণ মাশরুম এমনি গোড়া থেকে কাটা থাকে, তো সামান্য কেটে নিতে হবে। তারপর হালকা হালকা এর গায়ে স্কিন থাকে, সেটাকে এভাবে ছুরি দিয়ে বা চামচের পিছন দিয়েও করলে এটা উঠে আসবে। তো এভাবে হালকা হালকা যে স্কিনটা থাকে সেটাকে পরিষ্কার করে নিতে হবে। এটাকে আপনি এভাবে পরিষ্কার করে নিলে মাশরুমের উপরের অংশ যে স্কিনটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি মাশরুমটা এভাবে কেটে পরিষ্কার করে নিলাম। এবার ছুরি দিয়ে এটাকে আমি আমার পছন্দসই সাইজে কেটে নেব। আমি 2 টুকরো করে নিচ্ছি, আপনি চাইলে এর থেকে ছোটও করে নিতে পারেন। তো এবার এগুলো কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে নেব, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এবার মাশরুম রান্নার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে আমি তেল দিয়ে দিলাম। মশলা মাশরুম হবে তো তার জন্য এখানে আমার 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফোড়নে 4 থেকে 5টা গোলমরিচ, 4 চামচে 1/4 ভাগ পরিমাণ সাদা জিরে, আর দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে সামান্য পরিমাণ, আর দেব 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে, আর যদি এভাবে করা যায় তাহলে মাংসের মতো পুরো স্বাদ এবং গন্ধ দুটোই আসবে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজের পেস্ট, একদম মিহি করে পেস্ট করা পেঁয়াজ। তো সেটাকে দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজটা কড়াইতে দিয়ে ভালো করে আগে একটু নাড়াচাড়া করে নেব। আর মশলা মাশরুম যেহেতু সেই জন্য খুব বেশি কিন্তু ঝোল হবে না, একদম গ্রেভি টাইপের হবে। রসুন পেস্ট 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চামচ। তো 1 চামচ আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। সব পেস্ট দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, আর মশলাগুলো দিতে থাকবো তার সঙ্গে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে পুড়ে যাবে। তো এর ভিতরে আমি আরও একটি দিলাম টমেটো পেস্ট, ছোট টমেটো। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তবে টমেটো পেস্ট দিলে বেশি কিন্তু ভালো হয়, বিশেষত কালারটা এবং টেস্টটাও ভালো আসে। আপনারা চাইলে গোটাও টমেটো কুচি করে দিতে পারেন। এবার এর ভিতরে 4 চামচের 1/4 ভাগ পরিমাণ লবণ দিতে হবে, কারণ মাশরুমে খুব বেশি লবণ লাগে না। তো আর দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে, আর একে একে মশলা দিতে থাকবো, আর এভাবে ঘন ঘন নেড়ে এটাকে কষে নিতে হবে। মেন হচ্ছে কিন্তু এখানে মশলাটা কষা, মাশরুমের অত বেশি ঝামেলা নেই। 1 চামচ জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। ধনে জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নিতে হবে। আর আগেই বলেছি মশলা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্ট আসে, তো এখানে যেহেতু মশলা মাশরুম বানাচ্ছি তো মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর থেকে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এর ভিতরে আরও দিয়ে দিলাম 4 চামচের 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটাও সুন্দর আসবে, খুব বেশি ঝালও হবে না। তো এটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে কষে নিচ্ছি, আর পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমরা এভাবে কষে নেব। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুম আমি দিয়ে দিলাম। অন্তত মশলাটা 6 থেকে 7 মিনিট ভাজার পর কিন্তু আমি মশলাটা দিয়েছি, মেন হচ্ছে মশলাটা কষা এখানে। তো 6 থেকে 7 মিনিট মশলা ভাজার পর কিন্তু আমি মাশরুমগুলোকে দিয়ে দিলাম। মাশরুমগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মাশরুম এই যে রেসিপিটা আমি শেয়ার করছি, এটা আপনারা রুটি, পরোটা, ভাত বা জিরা রাইসের সঙ্গেও যদি সার্ভ করেন খেতে খুবই ভালো লাগবে।
তো এভাবে আমি মিনিট পাঁচেক মাশরুমটাকে মশলার সঙ্গে ভেজে নিয়েছি। দেখুন কতটা পরিমাণ কমে এসেছে, কারণ মাশরুম রান্না করার পর পরিমাণে অনেকটাই কমে যায়, তো লবণটা খুব সাবধানে এখানে দিতে হবে। টক দই, এখানে আমার টক দই আছে হাফ কাপ পরিমাণ, চায়ের কাপের হাফ কাপ পরিমাণ টক দই আছে। তো টক দইটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, অ্যাপ্রক্স 2 টেবিল স্পুন বলতে পারেন। তখন টক দই ভালো করে ফাটিয়ে মাশরুমের ভিতরে ঠেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। টক দই দিয়ে যদি মাশরুম এভাবে বানানো যায় তার স্বাদ কিন্তু আরও সুন্দর হয়। তো এভাবে টক দই দেওয়ার পর 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি, আর আঁচটা কিন্তু জোরাচেই আছে। 3 মিনিট রান্না করে নেওয়ার পর ছোট বাটি মানে 1 কাপ পরিমাণ চায়ের 1 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। যেহেতু বলেছি আগে মশলা মাশরুম হবে, ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মাশরুমটার মধ্যে মিশিয়ে নেব। এবার এর ভিতরে আমি 1/4 চামচের চিনি দিচ্ছি, কারণ চিনি দিলে কিন্তু এর ব্যালেন্সটা হয়ে যাবে, যেহেতু টক দই ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে জোরাছে রান্না করতে দেবো, কারণ মাশরুম রান্না করতে একদমই বেশি সময় লাগবে না। তো দেখুন ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে দেখছি পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো রেড একটা গোল্ডেন কালার, সুন্দর কালার চলে এসেছে এবং ফ্লেভার খুব সুন্দর বের হতে শুরু করেছে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর খুব ভালোভাবে মাশরুমের সঙ্গে মিশিয়ে নেব, আর এর ভিতরে আরো দেব কসুরি মেথি, দিয়ে দিলাম 4/4 ভাগের 1 ভাগ পরিমাণ। তো ধনে পাতা কসুরি মেথি দেওয়ার পর ভালোভাবে মাশরুমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা পুরো মাংসের মতোই হবে। তো এর ভিতরে আরও দিচ্ছি গরম মশলা পাউডার, জাস্ট 1 পিঞ্চ মতো গরম মশলা পাউডার। দেওয়ার পর এটাকে 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো। রেডি হয়ে গেছে মশলা মাশরুম। একবার বাড়িতে এভাবে মাশরুম বানিয়ে দেখুন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোন নতুন ভিডিও আপলোড করব আপনি কিন্তু খুব সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখা হবে পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে।